নমস্কার, আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা। তার জন্য আমি 1 লিটার দুধ আগে ঘন করে নেব। ঘন করার পর আপনাদের দেখাচ্ছি। দুধটা ঘন হয়ে গেছে। এইরকম অবস্থাতে আমি এখানে নারকেল গুঁড়া দিয়ে দেব। এখানে ছোট একটা নারকেল নিয়েছি, খুবই ছোট। এখানে আমি 1/2 লিটার দুধ আমি একটু ঘন করে রেখেছি। এর মধ্যে 4 চামচ চিনি দিলাম। আমি এটা আরেকটু ঘন করে নেব। এখানে আমি 1/2 কাপ দিলাম চিনি, লাগলে আমি আরেকটু দেব। এটা আস্তে আস্তে হতে থাক, আমি ততক্ষণ এই গোলাটা করে নিচ্ছি। এখানে আমি বড় 1 কাপ নিয়েছি আটা। এক কাপ নিয়েছি ময়দা। এক কাপ নিয়েছি চালের গুঁড়ো। আর 1 কাপ নিয়েছি চিনি। এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ মতন দুধ দেব আর বাকিটা জল দেব। আগে গোলাটা করে দেখি। জল দিচ্ছি। এটাও প্রায় কিছুটা শুকিয়ে গেছে আর নারকলটাও মিশে গেছে চিনি দিয়ে। এবার আমি গুড়টা দিয়ে দেব। গুড় এখানে 1 কাপের থেকে একটু বেশি আছে। আস্তে আস্তে হতে হতে থাক, আমি এই গোলাটাকে রেডি করে নিচ্ছি। এটা 10 মিনিট মতন আমি রেখে দেবো এইভাবে ভালো করে গুলিয়ে। তাহলে পরে চালের গুঁড়ো টুড়ো সব ভালোভাবে মিশে যাবে। চিনিটা গলে গেছে, ব্যাস আমি এইভাবে রেখে দিচ্ছি। আর এই ভেতরের পুরটা আরেকটু শুকনো হবে। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এরকম একটু নরম নরম হবে, একদম শুকনো হবে না। ঠান্ডা হলে আমি দেখাচ্ছি। আর এখানে
এটা 10 মিনিট আমি রেখেছি, ভালো করে মিশে যাক, তারপরে বানাবো। আমি এখানে 1 চামচ সর্ষের তেল নিয়েছি আর বেগুনের পেছন দিকটা নিয়েছি। আমি যেভাবে করি সেটাই দেখালাম, অনেকে অনেক রকম ভাবে করে। এটা শুকিয়ে আসলে গোলাটা তখন দিতে হবে। এইভাবে আমি ভেজে ফেলবো সবগুলো। আমার পাটিসাপটা তৈরি হয়ে গেল আর এখানে রেখেছি 2টো পাটিসাপটা, এর মধ্যে আমি দিয়ে দেবো এই ঘন করা দুধটা। একটু গরম করে নিয়েছি, এটাও খেতে খুব ভালো হয়।